হ্যালো আসসালামু আলাইকুম পিওর কেমন আছেন সকালি তো আশা করি ভালো আছেন আজকে আমরা যে বসছি কার্গো প্যান্ট তো এই প্যান্টটা আজকে আসলে গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য এটা হচ্ছে আমাদের ট্যাক প্যাক ঠিক আছে এই ট্যাক প্যাকের মধ্যে কি আছে এখানে ট্যাক প্যাকের ওয়েট বেল উইথ ইলাস্টিক প্যান্ট ইনসাইড ইনসাইড ইলাস্টিক হবে এটা আমরা জানি তারপর সে পকেট হবে এটা হচ্ছে নর্মাল যে পকেটগুলো হয় সেই পকেট আছে এখানে আমরা দেখব তারপর এখানে হচ্ছে কার্গো পকেট এটা এই পকেট হচ্ছে কার্গো পকেট এই কার্গো পকেটে কিন্তু কয়েকটা সিস্টেম আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো তো যদি এই ভিডিওতে কথা বলবো না আমরা বিশেষ করে কার্গো পকেটগুলো কত ধরনের হয় কীভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো তারপর হচ্ছে এখানে ইলাস্টিক ব্যান্ড ইনসাইট এটা হচ্ছে আপনার ওয়েস্টের যে যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু আপনার বটমে হবে ওকে তারপর এখান থেকে আর কি আছে এটা ফেব্রিকেশন এখানে ফুল ডিটেলস কিন্তু আপনার থাকে তো আমরা জানি যে কোন একটা স্টার্ট করতে গেলে আপনাকে কিন্তু এরকম একটা ক্লিয়ার ফাইল আপনাকে দেবে তো এই ফাইলটা ধরে মূলত আপনাকে কাজগুলো কি করতে হবে তো করার অবশ্যই আপনাকে সুন্দর করে পরে পরে প্রত্যেকটা জায়গায় পরে পরে আপনাকে পরিষ্কার হতে হবে যেমন এখানে কি বলছে তারপর এখানে কি বলছে এটু কোনটার কাজ কি কোন কাজগুলো আপনার আর কোন কাজগুলো আপনার না এগুলো কিন্তু আসলেই ইনশোর করতে হবে আপনাকে তো আপনি একটা আপনার কাজ আপনি আপনার কাজ মনে না করে যদি চলে যান তাহলে কিন্তু আপনার ভুল ঠিক না তো সেজন্য অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট আপনাকে পরে আসতে হবে যেমন অপশন ওয়ান এখানে ইন্টারলক দুইশো নব্বই জিএসএম ফিফটি পারসেন্ট কটন ফিফটি পারসেন্ট পলিস্টার এখানে আছে কি ইন্টারলক ফেব্রিক দুশো নব্বই দিয়েছে এটা যদিও এখন আপনার লাগবে না লাগবে কখন যখন আপনি এই স্টাইলটা কস্টিং করবেন ঠিক আছে কারণ কস্টিং তো প্রত্যেকটা স্টাইলেই করতে হয় তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে কস্টিং করতে হবে তো অনেক সময় আছে অনেক ফ্যাক্টরিতে আছে তো কস্টিংয়ের জন্য টিম আলাদা থাকে তারা শুধু কস্টিং করে তবে তারা প্যাটার্ন করে না প্যাডার্ন কিন্তু আপনার প্যাটার্ন মাস্টার আপনিই করবেন জাস্ট প্যাটার্নটাকে জাস্ট তাদেরকে খালি ফরওয়ার্ড করে দিলেই তারা ওই প্যাটার্নটাকে নিয়ে কি মার্কার করবে এছাড়া হচ্ছে অনেক ফ্যাক্টরি হচ্ছে মার্কার প্যাটার্ন মাস্টারই করবে প্যাটার্ন মাস্টারই মার্কার করবে এবং প্যাটার্ন মাস্টারেই কস্টিং করবে ঠিক আছে এটা কিন্তু সিস্টেম ওই চলে এক এক ফ্যাক্টরি এক একটা সিস্টেম তা আপনি কোন সিস্টেমে কাজ করবেন সেটা আপনি যখন জব নেবেন সেই ফ্যাক্টরিতে কি সিস্টেম আছে সেটা ধরে কিন্তু আপনাকে কাজ করতে হবে অতএব আপনাকে জানতে হবে কস্টিং কীভাবে করতে হয় সেটাও জানতে হবে প্যাটার্ন তো করবে নেই প্যাটার্ন মাস্টার তো হবে নেই সে জন্যই আমাদের এই ভিডিও দেখছেন ঠিক আছে ওকে তো এখানে আমরা কি বুঝলাম প্রত্যেকটা পয়েন্টে সুন্দর করে পরে পরে আসতে হবে দেন এখানে দেন সম্পূর্ণ ডিটেলস এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে তারপর পকেটের পকেটের সুন্দরভাবে পকেটটা বুঝাই দিছে

ডাবল এক্স স্মল থেকে থ্রি এক্স পর্যন্ত সাইজ আছে তো ইন্ডিকেট করা আছে কি স্মল সাইজ আচ্ছা তারপর এখান থেকে আমরা আসি এসছে ইনকু ফ্রন রাইজ ইনক্লুডিং উইচ এটা হচ্ছে তিরিশ সিয়াম তারপর উপরে আছে উপরে হচ্ছে চৈত্রিশ সিয়াম তার কারণ হলো কি তার কারণ হলো যদি স্টাইল আমি করি নেই এখন বলতে পারি যে এটাই যে কোনো এক সময় তো স্যাম্পল করছে বা কোন একটা ফার্স্ট স্যাম্পল করছে করা সেটা 34 ছিল তারা রিভার্স করছে হচ্ছে তিরিশ ঠিক আছে যার কারণে এখানে দেখেন পাশে লেক্স ফলো তার মানে কি এই রেড কালারটাই ফলো করতে বলতেছে তাহলে আমরা রেড কালারটাই ফলো করবো ওকে তো তারপর এখানে আসেন আরেকটা জিনিস আমরা একটু দেখি ওয়েটব্যান্ড রিলাক্স আর হলো ওয়েটব্যান্ড এক্সট্যান্ডেড এক্সট্যান্ডেড কি আর রিলাক্স কি রিলাক্স হলো এলাস্টিকের মেজারমেন্ট মূলত হচ্ছে কি ইলাস্টিকের মেজারমেন্ট আর স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে আপনার প্যাটার্নটা থাকবে অর্থাৎ ফেব্রিকটা থাকবে হচ্ছে সেটা সেটা হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার দেখলাম তিরিশ পয়েন্ট ফাইভ তার মানে সাড়ে চার সিএম ফেব্রিক এখানে আপনার বেশি রাখতে হবে ইলাস্টিকের থেকে ফেব্রিকটা বেশি রাখতে হবে তো আমার মনে হয় যেহেতু দুশো নব্বই জিএসএম ফেব্রিক আমরা দেখলাম তো সেক্ষেত্রে এখানে কিন্তু ফেব্রিক সাড়ে চার সিএম কিন্তু এত গ্যাদারিং আসবে না ঠিক আছে এত গ্যাদারিং আসবে না তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে কিছু বাড়াই দিতে হবে কিছুটা আপনাকে গ্যাদারিং সুন্দর আনার জন্য যেখানে রাখছে পঁয়ত্রিশ সেখানে আমি আরো দুই আড়াই চেম বা তিন বেশি রাখবো কেন এগুলো হচ্ছে টেকনিক্যাল কাজ এগুলোকে বলা হয়েছে টেকনিক্যাল কাজ কারণ এখানে যেখানে যা আছে তাই কিন্তু করা যাবে না কিছু কিছু পয়েন্টকে আপনাকে অ্যাড করতে হবে সেটা আপনাকে কিছু বলবে না লুকিং সুন্দর হবে আপনাকে বাহবা দেবে ওকে কারণ আপনি টেকনিক্যাল পার্সন এই জন্যই হবেন ওকে তারপরে এখানে আসেন প্যাটার্নে তো প্যাটার্ন থেকে আমরা যেটা করবো মডেলটা ক্রিয়েট করব প্রথমেই এটা হচ্ছে মডেল নাম্বার তো সে কিউ থ্রি টু ফোর টি ইউ পি ভি ডাব্লিউ এত দাঁত ভাঙা কথা আমরা লিখতে পারব না আমরা ভি ভিডাব্লিউ ফোর দেখে আমরা একটা মডেল ক্রিয়েট করব ঠিক আছে তো নিউ মডেল এখানে সে বি ফোর দিয়ে আমরা মডেল ক্রিয়েট করলাম দেন ডিসপ্লে টাইটেল ব্লক দেন সাইজ তারপর হচ্ছে সেভেন ইম ইভিটি এখন ইম ইভিটিতে আসার জন্য আমাদের সাইজটাকে দেখতে হবে পঞ্চাশ থেকে পঞ্চাশে তো এক্স এক্সের মধ্যে থ্রি এক্সেল পনেরো সাইজ আছে তো এখন আমাদের এই এখানে যদি সাইজ ফোল্ডার আপনি করে নেন সেক্ষেত্রে আপনি করে নিতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনি করে নেবেন ঠিক আছে তো সেই ভিডিও তো অবশ্যই আমাদের আছে সেটা আপনারা দেখে আসতে পারেন তো সেটা করতে গেলে আবার অনেক সময় লাগবে আমার আমি চাচ্ছি না যদি লাগে অবশ্যই আপনার কমেন্টস করবেন আমরা ছোট্ট করে একটা ভিডিও করে আপনাদের সামনে দিয়ে দেবো ওকে তো এখন এটা করবো যেটা এই এটাকে সিলেক্ট করলাম তো এখানে আছে হচ্ছে ডাবল এক্স স্মল থেকে থ্রি এক্সেল তো থ্রি এক্সেল ঠিক আছে ডাবল এক্স স্মল কিন্তু আমাদের এখানে নেই আসলে হচ্ছে এক্স স্মল তো এখন কি করতে হবে উপরে এই এক্স স্মলটাকে ডিলেট করতে হবে সেজন্য জন্য এই ডিলেট সাইজ ফ্রড এই অপশনে গেলাম যে এই অপশনটা লাগবে না অর্থাৎ যে সাইজটা লাগবে না সেটার উপরে ক্লিক করলাম চলে গেছে ওকে এখন আসলে হচ্ছে বেস সাইজ বেসিক সাইজ কোনটা হবে এটা হচ্ছে স্মল আর আমাদের প্যাটার্নে কোথায় আছে মিডিয়ামটা সিলেক্ট করা আছে তো অবশ্যই আমাদের স্মলটা আনতে হবে সিলেক্ট করে এই জন্য বেসিক সাইজ স্লাইড এটাকে সিলেক্ট করলাম এখন আমাদের স্মল সাইজ সিলেক্ট হয়ে গেছে ওকে সাইজ এখন সাইজের মডেল শেষ এখন আমরা চলে যাবো নিউ শিট নিউ শিটের মধ্যে কাজ করব এখন কাজ করার জন্য আমাদের চলে যেতে হবে মেজারমেন্টে তো এই যে এখানে লিখছে প্যান্ট লেন তো প্যান্ট লেনটা কি আসলে এই টোটাল লেন ঠিক আছে এ নাম্বার পয়েন্ট এটা হচ্ছে টোটাল লেন একশো ছয় এখন প্যাটার্ন আমরা কোন মেথডে করব প্যান্টের প্যাটার্ন কিন্তু দুইটা তিনটা চারটে মেথডে করা হয় থাকে তো সেই ক্ষেত্রে কোন মেথড করলে ভালো হবে সেটা হচ্ছে আপনাদের কাছে কারণ আমরা কিন্তু ইতিপূর্বে একটা স্টাইলের অর্থাৎ একটা প্যান্ট স্টাইলের জন্য তিনটে ম্যাথডে প্যাটার্ন করে আপলোড করেছিলাম সেখানে তিনটে অপশন দেওয়ার কারণটা হচ্ছে যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো আমি ম্যাক্সিমাম ভাইয়ের কাছ থেকে কমেন্টস পেয়েছিলাম যে আমরা প্রথম যে ম্যাথডটা করছিলাম অর্থাৎ এক নাম্বার যে ম্যাথডটা করছিলাম সেটা হচ্ছে স্টেট তিনি স্টেট ঠিক আছে যেমন এখানে স্টেট স্টেপ অর্থাৎ এখানে যা আছে সেটা আমরা দিয়ে দেবো যেমন একশো ছয় এখানে জিরো জিরো এভাবে আমরা করছিলাম ঠিক আছে আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ধর করা যায় তো ঠিক আছে আমরা এই মেথডটা করবো অপশন ওয়ান যেটা অর্থাৎ এখন যেটা করতে সেটাই আর কি এটাতে কোনো অপশন নেই তো এখন আসি মেজারমেন্টে এখান থেকে আমরা একশো ছয় কি দিলাম টোটাল লেনথটা দিলাম দেন এখন আমরা করবো যেটা যে যত প্রকার প্লেসমেন্ট আছে প্লেসমেন্টটা কি একটা ফরন রাইজ এটা একটা প্লেসমেন্ট তারপর হিপ প্লেসমেন্ট এই বিসিএম তারপর নি প্লেসমেন্ট এটাও কিন্তু একটা প্লেসমেন্ট তো এই প্লেসমেন্টগুলো দেব তো প্রথমে দেব কি বিসিএম ফর্ম ওয়েল বেল আর হচ্ছে বেরি জিরো পয়েন্ট ফাইভ সিএম পার সাইজ অর্থাৎ এখানে ফাইভ মিলি করে গ্রেডিং হবে প্লেসমেন্টের আর হচ্ছে বিসিএম ঠিক আছে তো আমরা এখান থেকে বিসিএম দেবো ডেভেলপ ধরে এখান থেকে কত বিশ তারপর কি আছে তারপর আছে হচ্ছে এটা কিন্তু এখান থেকে হবে ঠিক আছে এখানে হচ্ছে ওকে তারপর আসেন কি নি প্লেসমেন্ট এটা হচ্ছে এটা হচ্ছে প্লেসমেন্ট এই যে অ্যাট পাঁচচল্লিশ সিএম ফ্রম হ্যাম তো আচ্ছা এটা হচ্ছে হ্যাম থেকে পার সাইজ ওয়ান সিএম কোথায় থেকে এই এখান থেকে ঠিক আছে এখান থেকে হচ্ছে পাঁচচল্লিশ সিএম তো মাইনাস এটা মাইনাস দিতে এটা মাইনাস দিতে হবে পাঁচচল্লিশ সিএম এই হলো আমাদের প্লেসমেন্ট তো এখন আসবো আসছো আমরা উইথের দিকে উইথের দিকে আমাদের ক্যালকুলেশন করে কিন্তু কাজগুলো করতে হবে অবশ্যই এটা খেয়াল করবেন খুবই কেয়ারফুল যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কেয়ারভাবে দেখবেন অবশ্যই কাজটা প্রকৃতভাবে শিখতে পারবেন এটা আমি আশাবাদী ঠিক আছে তো এখন এখান থেকে আমরা প্রথমে করবো সে ফরন থাই এর মেটার মেট্রো এই থাই হচ্ছে আড়াই সিয়াম ঠিক আছে এখন এই আড়াই সিয়াম আমি একটা দেখলাম দেখার আগে প্রথমে আমাদের দেখতে হবে ফরন রাজ এবং সে রাজের ডিস্টেন্স কতটুকু আছে কি বললাম প্রথমে দেখতে হবে ফরন রাইস যেমন এখানে তিরিশ স্যাম আর হচ্ছে ব্যাক রাইস চল্লিশ তো এখানে হাইলাইট করা কেন এটা হাইলাইট করা এই জন্যই যে কোনো এক সময় স্যাম্পল এটা যদি আমি করে নিই কোনো যে করছে হয়তো বা দুই তিন বের করে গেছে বা ফার্স্ট স্যাম্পলে গেছে ধরেন ফিট স্যাম্পল গেছে ফিট স্যাম্পল যাওয়ার পরে বা চয়ত্রিশ স্যাম তার কাছে বেশি লাগছে তো কমেন্টস করছে অর্থাৎ মেজারমেন্টটা আপডেট করছে এখানে বলছে দেখেন ফলো ঠিক আছে তো সেই জন্য আমাদের রেড কালারটা অবশ্যই যেহেতু এখানে ফলো বলতে এটা আমার ফলো করতে হবে সেই জন্য আমরা একটা তিরিশ সিএম করছি এখন তিরিশ আর হচ্ছে ব্যাগ রাইজ চল্লিশ তাহলে কত সিএম হলো দশ সিএম হলো দশ সিএম কী হলো ব্যাগ রাইজ এবং ফরন রাইজের ডিস্টেন্স ওকে তো এখন যদি আমি এই কত দশ দশ ভাগ তিন দিই তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে তো থ্রি পয়েন্ট থ্রি থ্রি হয় এটাকে তো আপনি থ্রি পয়েন্ট থ্রি থ্রি নেবেন না হয় হয় নেবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অথবা থ্রি বাদ দিয়ে তিন ঠিক আছে আপনি কোনটা নেবেন ধরেন আমি এখান থেকে তিন নিলাম এখানে আমি বেজুন নিলাম না আমি তিন নিলাম তো তিন নিলাম কি নিলাম সেটা নিলাম হচ্ছে এই যে আড়াইশ সিএম ছাই এই আড়াই সিএম এর থেকে আমি তিন সিএম কম নেব আশা করি বুঝতে পারছেন তো এই তিন সিএম যদি আমি আড়াই সিএমের থেকে কম নেই এখানে এখন টু এইট বা মাইনাস থ্রি কথা হয় এখানে হচ্ছে পঁচিশ তো এই পঁচিশটাকে আবার কি করতে হবে দুইটা ভাগ করতে হবে কেন দুইটা ভাগ করতে হবে এই জন্য ভাগ করতে হবে যে এটাকে আমাদের স্ট্রেট টাইম ধরে দুই দিকে দিতে হবে অর্থাৎ সাড়ে বারো সাড়ে বারো কত পঁচিশ তো উপরে দেবো হলো সাড়ে বারো নিচে দেবো সে সাড়ে বারো ঠিক আছে এখানে জিরো জিরো আর বারো পয়েন্ট ফাইভ কি হলো এটা

আড়াইশো থেকে তিন চিএম বাদ দিলে হচ্ছে এটা পঁচিশ তবে মাথায় রাখতে হবে অবশ্যই কোথাও না আপনি নোট করে রাখতে পারেন কোনো একটা জায়গায় যে আমি এটাকে কি করব শর্ট রাখছি এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ওকে যারা নতুন তাদের জন্য আমি আর একটু সুবিধা করে দিই যেমন এখানে আমি নোট প্যাড আনি ঠিক আছে এখানে নোটপ্যাডটা নিয়ে আসি একটু ক্লিয়ার হওয়ার জন্য কাজটা যাতে ভালো করে আমরা ক্লিয়ার হতে পারি তো সেজন্য এখানে এখানে কত স্যার টু এইট মাইনাস থ্রি এখানে কত সমান সমান আমার কত হচ্ছে পঁচিশ টু ফাইভ তাহলে কি হলো আমরা এখানে বুঝলাম যে তিন সিএম আমরা শর্ট করছিলাম করার পরে এখানে পঁচিশ সিএম আমাদের মেজারমেন্ট এটাকেই ভাগ করছিলাম কত এটাকে হচ্ছে ভাগ করছিলাম বারো পয়েন্ট ফাইভ করে মানে অর্থাৎ দুইবার এটুগুলো একটু লেখার দরকার না আমি তিন চিএম যে শর্ট রাখছি এটা আমি মাথায় রাখলাম ঠিক আছে আমি শর্ট নিচ্ছি শর্ট আমি পঁচিশ সিএম রাখলাম ওকে দেন এটা একটু সময় বেশি লাগলো একটু ক্লিয়ার ডিটেলস আলোচনা করে কাজগুলো করি আপনারা দেখেন সহজে বুঝতে পারবেন ওকে তাহলে এটা আমার সার বারো সারো পঁচিশ নিলাম দেন এখন আসেন হচ্ছে নি বরাবর তো নি কত আছে নি আছে হচ্ছে এখানে বাইশ ঠিক আছে তো এখানে বাইশ থেকে এখানে যেমন আমি এখানে তিন সিএম কম নিচ্ছিলাম এখানে নেব দুই কম তো দুই চেম যদি কম নিই তাহলে হচ্ছে বিশ বিশে কত দশ দশ করি উপরে দশ নিচে দশ ওকে তো এখান থেকে আমরা করে দিলাম হচ্ছে দশ তারপর এফ থ্রি এখান থেকে লাইন স্টেজ এখান থেকে দিলাম হচ্ছে কি দশ ব্যাস এখানে দশ দশ হয়ে গেল দেন আছে ওপেনিং এখন দেখ এখানে ওপেনিং ওপেনিং উইথ লিখছে হচ্ছে রিলাক্স একটা কত এগারো সেম আরেকটা বলছে কি এক্সটেন্ডেড অর্থাৎ স্ট্রেসেড স্ট্রেসেড কোনটা সেটা ফেব্রিকটা থাকবে অর্থাৎ বেশি যেটা এটা কিন্তু গ্যাদারিং এটা হচ্ছে মূলত ইলাস্টিকের মেজারমেন্ট আমি তো বারবার বলতেছি একটু আরেকবার দেখাই দেখেন এখানে গ্যাদারিং আছে ঠিক আছে এখানে গ্যাদারিং আছে তো কি ফেব্রিকটা গ্যাদারিং করার জন্য কিন্তু আমাদের এখানে চোদ্দো সেম রাখতে হবে কত এখানে মেজারমেন্ট হচ্ছে চোদ্দো সেম তো চোদ্দো সেম থেকে এখানে আমাদের কম রাখতে হবে যেমনটি আমরা থাইয়ে করছি নিয়ে করছি এবং ওপেনিং কিন্তু তাই করতে হবে তো ওপেনিংয়ে আমি কতটুকু কমাবো এখানে আছে চোদ্দো তো চোদ্দোর থেকে এখানে ধরেন আমি ওয়ান পয়েন্ট ফাইভ সিএম কমাবো তো চোদ্দোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ সিএম কমালে কত থাকে চোদ্দো মাইনাস সরি সরি এখানে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ কমাবো ঠিক আছে চোদ্দ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কত হলো বারো পয়েন্ট ফাইভ তো বারো পয়েন্ট ফাইভের আবার দুটো ভাগ করলে কত হয় ছয় পয়েন্ট টু ফাইভ ওকে আমরা এটাকে ছয় পয়েন্ট টু ফাইভ করে দিচ্ছি স্টেট সিক্স পয়েন্ট টু ফাইভ তারপর আবার ওই একেভাবেই এখান থেকে দিলাম সিক্স পয়েন্ট টু ফাইভ ব্যাস হয়ে গেল এখন আসেন হচ্ছে এদিকে আমাদের কি এদিকে হচ্ছে আমরা লাইন টাইনে যদি দেই এখনও দিতে পারি কিন্তু এখন দেবো না ঠিক আছে এখন আমরা এটা কি দেবো না আমরা পরে একবার ফাইনালি দেব এখন আসেন এখান থেকে হিপের মেজারমেন্ট হিপ কোনটা হিপটা হচ্ছে এটা এটা কত ছেচল্লিশ তো ছেচল্লিশ অর্ধেক কত তেইশ ঠিক আছে ছেচল্লিশ অর্ধেক তেইশ একটু খেয়াল করবেন ছেচল্লিশ অর্ধেক তেইশ তেইশের অর্ধেক কত সাড়ে এগারো তো এখানে তেইশের অর্ধেক মানে এর মানে কি ছেচল্লিশ অর্ধেক চা হবে তাই কিন্তু দিতে হবে তো ছেচল্লিশ অধিক হচ্ছে দিতে হবে তো তেইশে দশ দশ দেওয়ার জন্য আমরা কি করব এখানে কিন্তু দূরে ভাগ করব যদি আমরা করি তাহলে কিন্তু হবে না মানে থাইয়ে যেমন নিয়ে যেমন ভাগ করছি দুই দিকে সমান সমান দিচ্ছি এটাকে কিন্তু হবে না আমি যদি করি আপনাকে করে দেখাই ঠিক আছে যেমন এখানে কত তেইশ লাগবে তো এগারো পয়েন্ট ফাইভ নিচে এগারো পয়েন্ট ফাইভ তো আমি একটু করে দেখাই তাহলে ক্লিয়ার হতে পারবো তাই না এখানে দিলাম হচ্ছে এগারো পয়েন্ট ফাইভ আবার সরি এখান থেকে উঠে গেছে এগারো পয়েন্ট ফাইভ আর এখান থেকে দেব এগারো পয়েন্ট ফাইভ তারপর এখানে ওয়েস্টের মেজারমেন্ট আছে যেটা আমরা এক্সট্যান্ডেড পঁয়ত্রিশ সতেরো পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশ কত

পঁয়ত্রিশ তো এখানে ধরলাম হচ্ছে আটত্রিশ উনিশ তিনশো আমরা বেশি ধরলাম ঠিক আছে আটত্রিশ তো আটত্রিশের অর্ধেক কত উনিশ আচ্ছা আমরা বেশিটা পরে দেখি যেটা আমরা ফাইনালি কাজ করতেছি সেটা আপনাদের জন্য এভাবেই করতে হবে কারণ পরে আবার বলবেন যে আমরা গোজামিল ধরে কাজ করতেছি আমরা গোজামিল কাজ করবো না সতেরো পয়েন্ট ফাইভ তো সতেরো পয়েন্ট ফাইভের দুইটা ভাগ করলে কত হয় এটা করে আসি সতেরো পয়েন্ট ফাইভ কত হলো ভাগ দু তো আট পয়েন্ট সেভেন ফাইভ ঠিক না ওকে তো আট পয়েন্ট সেভেন ফাইভ ধরে উপরে দিলাম হচ্ছে আট পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভ তারপর এখান থেকে এফ থ্রি এই অপশন ওয়ানে করলে একটু বেশি বেশি যেতে হয় আর যখন আপনি কিবোর্ডে কাজ করবেন তখন কিন্তু সময় লাগবে না আমাদের অপশনে যাওয়া লাগে তারপর এখানে ক্লিক করতে হয় আপনি যখন কিবোর্ডে কাজ করতে পারবেন তখন কিন্তু এত সময় লাগবে না এই প্যাটান যতটুকু সময় লাগতেছে আমার কিন্তু এই প্যাটানটা করতে সর্বোচ্চ কত সর্বোচ্চ হচ্ছে বিশ মিনিট এর মধ্যে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখানে কত আমাদের আট পয়েন্ট সেভেন ফাইভ ওকে এখন দেখেন এখান থেকে আমরা চলে গেলাম হ্যাঁ এই এই যে হিপের যে এই প্লেসমেন্টটা আমাদের এভাবে নেওয়া যায় না ঠিক আছে যদি আমি নেই আপনাকে একটু দেখাই যে এখন দেখেন এখানে ধরেন আমি বেজিয়ার গেলাম ওকে জাস্ট আপনাকে একটু বোঝায় নেই আগে তারপর একটু ঝালাই নেই আপনাদেরকে তারপর আমি এটা করতেছি এটা কি এটা হচ্ছে দেখেন এখানে একটু ডাউন ডাউন হয়ে গেছে তাই না এই ডাউনডাউন কিন্তু এখানে রাখা যাবে না সেই জন্য আমাদের এইখানে ফিফটি পার্সেন্ট কিন্তু রাখা যাবে না কি করতে হবে এটাকে ডাউন করতে হবে অর্থাৎ এদিকে সরি এটা রিসেপ ধরে হ্যাঁ রিসেপ ধরে এটাকে আমি শেপটা যে যতটুকু সুন্দর হয় সে পর্যন্ত আমাদের আনতে হবে এক কথায় কথা এখানে শেপটা মূলত মূল বিষয় এখানে শেপটা সুন্দর করতে যতটুকু নামাইতে হয় ততটুকু নামাইতে হবে তারপর এটাকে যদি একটু ভাঙ্গে ভাঙে যায় এটাকে একটু সোজা করে নিই সোজা করে নিলাম এখন এখান থেকে আপনার লাগবে কত সেটা আপনি দেবেন আগে যেটা দিলাম সেটা বাদ ঠিক আছে আমাদের ছেচল্লিশ লাগবে হিপ কত আমরা এখন ছে মাইনাস টু থ্রি তেইশ ওকে এই এখানে হচ্ছে ফাইনালি তো এটাকে ইনসার্ট করলাম ইনসার্ট এটাকে ইনসার্ট করলাম হচ্ছে ডিলিট বাটন প্রেস করে এটাকে আউট করলাম ঠিক আছে জান হচ্ছে এখন এখান থেকে আপনি রাইজের শেপ দেবেন আমাদের কিন্তু এদিকে শেপটা মোটামুটি হয়ে গেছে এখন রাইজের শেপ দেওয়ার জন্য অথবা আপনি রাইজের শেপ দেন আর ইনসিএমের দেন আপনি যে কোনো একটা দিবেন আমি ধরুন এখানে এখান থেকে এটা দিলাম শিপ বাটন প্রেস ধরে এখান থেকে এখানে দিলাম ওকে তারপর আসেন এখান থেকে এখানে ধরলাম এখানে জানা হচ্ছে এখানে শেপটা কম হয়ে গেছে তাই না কিছু করার নেই এখানে আমরা পরে এটা নিয়ে টেকনিক্যাল কাজগুলো যেগুলো সেগুলো কিন্তু আমরা পরে করবো আপাতত মেজারমেন্ট অনুযায়ী যেটা করলাম সেটা এখান থেকে শেপটা দিয়ে দেখি কতটুকু হয় এই শেপটা কতটুকু আসে ওকে তো এই শেপটাকে এভাবে একটু দেখ আমি বলছিলাম কোনটা আপনাকে প্রথমেই শুরু করার আগে বলছিলাম যে ওয়েস্টের যে মেজারমেন্টটা অর্থাৎ এই যে ওয়েস্টের যে মেজারমেন্টটা সরি সেটা এখানে পঁয়ত্রিশ আছে এখানে পঁয়ত্রিশ রাখলে গ্যাদারিং আসবে না দেখুন আমরা কিন্তু প্যাটার্নে বুঝতেই পারতেছি গ্যাদারিং একবারে সাইফেক আছে এখানে কি একবারে সাইফেক আছে যদিও সাড়ে চার বেশি এম পে সাড়ে চার এম এ দুইশো নব্বই জিএসএম ফেব্রিকে সাড়ে চার সি এত বড় একটা বডি অর্থাৎ এই ফর্ম পার্টটা দুইটা ঠিক আছে এই দুইটা মিলে কিন্তু সাড়ে চার সিএম এই সাড়ে চার সি এম আপনি কোনোভাবে গ্যাদারিং আনতে পারবেন না গ্যাদারিং একটু একেবারে কম আসবে বোঝাই যাবে না তো সেই ক্ষেত্রে আমরা একটু বাড়াইতে চাইছিলাম তো সেটা আমরা এখানে এখানে বাড়াবো কত বাড়াবো এখানে বাড়ানোর হচ্ছে দুই সি এখানে এখান থেকে বাড়াবো না হচ্ছে এটাকে এ লাইন করে সোজা করে নেবো অর্থাৎ এফ এ লাইন ঠিক আছে এটাকে আমি এভাবে সোজা করে নিলাম তাহলে কতটুকু বাড়ছে একটু খেয়াল করবেন এখানে একটু খেয়াল করবি দেখেন বা ওয়ান সিএম হ্যাঁ ওয়ান সি এম বাড়ছে আর কি আচ্ছা যতটুকু বাড়ছে বাড়ছে এখন এখান থেকে আপনি আর একটু ডাউন করে দেওয়ার জন্য এটাকে জিরো জিরো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এম ডাউন করলাম করার পরে এটাকে যদি একটু মাইপে দেখে আসলে কত হলো আমাদের লাগবে কত পঁয়ত্রিশে সতেরো পয়েন্ট ফাইভ লাগবে তো এখানে দিছি হচ্ছে বিশ তার মানে কি সাড়ে তিন এর বেশি প্লাস তো সেক্ষেত্রে সাড়ে তিন এমের বেশি প্লাস হলে হবে না এখানে আমি আরও এইট মিল কমাইলাম এখানে আমি এইট মিলি কমাই দিলাম টোটালি বিশ রাখলাম ঠিক আছে তো এখানে জিরো জিরো মাইনাস পয়েন্ট এইট এখন এই বিষ হয়ে গেল বিশ বিশ চল্লিশ লাগবে কত পঁয়ত্রিশ মানে পাঁচ সিম বেশি হল এত বেশি রাখার দরকার নেই আমরা আরও একটু কমাই দিই তো এটাকে আরো উঠাই দিলাম ঠিক আছে আরও একসিম এভাবে উঠাই দিলাম তো এখন তো আমরা বলছিলাম যে পাঁচচল্লিশ আছে আমরা কী করবো আটচল্লিশ লাগবো তো এখন উনিশ কত হলো বুঝতেছি না কি করতেছি দেখি আমরা এ পঁয়ত্রিশ লাগবে তাই না পঁয়ত্রিশ লাগবে আমরা আটত্রিশ লাগছি ঠিক আছে তো আটত্রিশের অর্ধেক উনিশ ঠিকই তো আছে এই উনিশ ওকে তো এই হলো ফরন্ট এখন দেখেন শেপটা কিন্তু একটু কি সুন্দর মোটামুটি হয়েছে তো আর একটু শেপ আনার দরকার ছিল তো চলবে আর কি যেহেতু মেজারমেন্ট এভাবে আছে ব্যাস আর এই বডমের জায়গাটাও একটু বাড়ায় রাখবো ঠিক আছে যা মেজারমেন্ট আছে সেটাই এখানে যেহেতু গ্যাদারিং আছে সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন একটু বেশি রাখার জন্য ঠিক আছে কারণ গ্যাদারিং করার পরে কিন্তু আপনি টানলেও কিন্তু অতটা আসবে না সেই জন্য গ্যাদারিংয়ের জন্য একটু ফেব্রিক বেশি রাখতে হয় এখানে কত রাখছে চোদ্দো তো এখানে আমি আরও হাফ সিএম হাফ সিম অ্যাক্সিএম বাড়াবো পনেরো সিএম ঠিক আছে তো এটাকে আমি ফাইভ মিলি করে বাড়াইলাম এই দিকে ফাইভ মিলি জিরো জিরো মাইনাস পয়েন্ট ফাইভ আর উপরের দিকে বাড়াইলাম হচ্ছে ফাইভ মিলি পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে কি টোটালটা আমার এক বাড়লো তো এখন দেখেন প্যাটার্নের শেপটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে ব্যাস এখন এখান থেকে আমরা ফরেন রাইজের মেজারমেন্ট দিতে পারি তো এখন ফরন রাইজের মেজারমেন্ট দেবো না তো তার আগে আমাদের এটা কিন্তু ফরন বাড়াইলাম এখন বানাবো হচ্ছে ব্যাগ ঠিক আছে ইম্পর্টেন্ট জায়গায় চলে যাচ্ছি ইম্পর্টেন্ট জায়গা কোথায় সেটা হচ্ছে আমরা এখানে লিখে রাখছিলাম নোটপ্যাডে যদি শুধু একটা সেটা হচ্ছে থাইয়ের থাইয়ের ক্ষেত্রে কি আমরা তিন সিএম ফটো রাখছিলাম তো এই তিন তিন ছয় সিম আমাদেরকে এখানে বাড়াই দিতে হবে ঠিক আছে তো কীভাবে হবে লাইন স্ট্রেস করে বাড়াই দেবো এফ থ্রি এই লাইন স্ট্রেস এখান থেকে কত ছয় সিম বাড়াবো এখানে দিলাম হচ্ছে ছয় সিএম ওকে তারপর এখানে বাড়িয়েছিলাম কত দুই সিএম দুই তুই সাত সিএম এখানে বাড়াইতে হবে তারপর এখানে বাড়িয়েছিলাম তিন সিএম তিন সিম কত দেড় সিএম দেড় দেড়ে তিন এখানে হচ্ছে তিন আশা করি বুঝি বুঝতে পারছেন আমি আবার বলি এখানে আমি মেজারমেন্ট কত ছিল মেজারমেন্টের থেকে কমাইছিলাম কত তিন সিএম আমি যদি এখানে মেজারমেন্ট যা আছে তাই দেখাই আপনাকে যে আটাইশ সিএম এই আঠাইশ সিএম যদি আপনাকে দেখাই ডেভেলপ এখান থেকে ডেভেলপ একটু একটা পয়েন্ট দেখাই বেশি না আঠাইশ ঠিক আছে এখানে হচ্ছে টু এইট এই দেখেন এর মিডেল বরাবর চলে আসছে কি তার মানে এটা হচ্ছে আমার ভাঙা পড়বে এটা ফোর্ড লাইন এই ব্যাগটা ঘুরে কিন্তু ফরন্টের এখানে কিন্তু হবে ফোর্ট আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমার ফাইনাল মেজারমেন্ট তো ফাইনাল মেজারমেন্টের থেকে আমরা তিন সিম কম রাখছিলাম এবং ফাইনাল মেজারমেন্ট থেকে তিন সিম বেশি রাখলাম একটা কম রাখলাম একটা বেশি রাখলাম ক্লিয়ার দেন এখন আসেন বেজিয়ারে এখান থেকে ব্যাগ ব্যাগটা এখানে আমরা দিয়ে দিলাম ঠিক আছে তারপর আসেন এখান থেকে আপনি চাইলে আর একটা জিনিস করবেন সেটা আমরা করতেছি না আমরা এখন ব্যাগরে ব্যাগরাইজের শেপটা দেবো ফ্রিজের ধরে এখানে ধরলাম যেন সে এই পয়েন্টে ক্লিক করলে পারবেন অসুবিধা নেই তো এরকম পয়েন্টে কিন্তু আসলে ক্লিক করা ঠিক না ঠিক আছে এই পয়েন্ট থেকে একটু বাইরের দিকে ক্লিক করার নিয়ম নেই সেটা আমি সব ভিডিওতে বলে থাকি যেমন এটাকে আমি ফাইভ মিলি ফাইভ মিলিমিটার অর্থাৎ ফাইভ মিলি একটু বাইরে রাখবো বাইরে রাখলাম কেন রাখলাম আমাদের কাজের সুবিধার্থে কারণ একটা পয়েন্ট যখন দুইটা পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু গ্রেডিং করতে সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা পড়াতে হয় এখন বেজিয়ার এখান থেকে ব্যাগ ধরলাম আর এইখানে ধরলাম দেখছি এখান থেকে আমি একটু নিচের দিকে বাইরে দিলাম নিচের দিকে এভাবে বের করে দিলাম অ্যাঙ্গেল করে তো কতটুকু অ্যাঙ্গেল করলাম সেটা আমরা পরে দেখতে আগে শেপটা ঠিক করে নিই এই যে হচ্ছে ব্যাগের ঠিক আছে ওকে ব্যাগের শেপ হল এখন এই যে থাই পয়েন্ট আছে এই থাই পয়েন্ট থেকে তার আগে এখানে একটা কাজ করতে হবে এখান থেকে কতটুকু ডিস্টেন্স আছে এই ডিস্টেন্স কতটুকু আপনি কতটুকু রাখবেন এখানে আরো বেশি রাখবেন নাকি কম রাখবেন আপনি ফাইনাল জোন রাখবেন রাখার পরে মজুর মূলত নিতে হবে তো আমি এখন এখানে মেজারমেন্ট করে দেখি এখানে আড়াই সাম ঠিক আছে আড়াই সিএম যদি না থাকে একটু কমাই দিই আড়াই সিএম করে নিই আড়াইস এম হয়ে গেছে এই আড়াই সিএম কে আমি স্ট্রেস লাইন করে বাড়াই দেবে আড়াইসেম কেন দিলাম এই যে এখানে দিলাম ঠিক আছে কারণ এটা হচ্ছে ফরন্ট আর এটা হচ্ছে ব্যাগ তাহলে ব্যাগটা যেহেতু নিচের দিকে আমাদের অবশ্যই নামাইতে হবে সেটাই আমরা করলাম ঠিক আছে এটা কিন্তু আরো বাড়ান যায় এটা আমরা আড়াই না আরও তিন চেমও বাড়াইতে পারতেন এটা কিন্তু পরে আমরা বাড়াইতে পারবো কারণ যদি আমাদের ব্যাগ রাইস অ্যাঙ্গেল হয় বেশি সেক্ষেত্রে আমরা হাইলোটা কিন্তু বেশি করা যাবে না তো এখন এখান থেকে আসি ধরেন এখানে কি করব এটাকে উঠাই দিলাম থাক থেকে বেজিয়ার এখান থেকে রাইট বাটন ওকে দেন হচ্ছে এখান থেকে রিসেপ দেখেন এখানে একটু গ্যাপ আছে না এখানে কিন্তু এই গ্যাপটা রয়েছে দেখেন দুইটা মিলে কিন্তু মিলে গেছে ঠিক আছে দেন এখন ব্যাগ রাইজ ফরন রাইজের মেজারমেন্টটা দিই দেওয়ার পরে আমি শেষ করবো কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে কারণ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে ভিডিও বড় হওয়ারই কথা ঠিক আছে তো এখন এখানে কি করবো ব্যাগ রাইজ ফরন রাইজের মেজারমেন্টটা দিয়ে দেবো ডেভেলপ এখান থেকে হচ্ছে ফরন প্রাইজ আমরা দেখছিলাম এখানে মাইনাস থ্রিশ থ্রি জিরো দিলাম তারপর হচ্ছে ব্যাগ রাইস কত এটা হচ্ছে চল্লিশ চল্লিশ ওকে তারপর এই যে পয়েন্টটা আছে পয়েন্টটাকে ইনসার্ট করি এফ থ্রি ইনসার্ট এখান থেকে এটাকে ইনসার্ট এটাকে ইনসার্ট ইনসার্ট করে দেওয়ার পরে এটাকে ডিলেট করলাম তারপর যদি আমি এখন পেজিয়ে ধরে এটা হচ্ছে এই ফরন্ট রাইস এখান থেকে ফরন আর এখান থেকে হচ্ছে এখানে ব্যাগ ঠিক আছে আর এই যে লাইনটা আছে এই লাইনটা আমি উঠিয়ে দিলাম এই লাইনটা উঠে দিলাম তো দেখেন এখানে পয়েন্টটি হচ্ছে এই পয়েন্টটি কিন্তু কোনোভাবেই রাখা যাবে না এটি হচ্ছে মূল কাজ আপনার প্যাটার্ন মাস্টারের কাজে হচ্ছে কি এই পয়েন্টগুলো কি রিমুভ করতে হবে কীভাবে করতে হবে এদিকে তো আর কোনো ওয়ে নেই এদিকে আর ওয়ে নেই এমন ওয়ে যদি থাকতো যে আমি এখানে আর ডাউন ডাউন করলাম এখানে যখন ডাউন করলাম তখন রাইস কমে গেলো এই রাইসটি উঠাই দিলাম তারপর এটাকে উঠাই দিলাম এটা যখন ডাউন করলাম তখন এটা উঠাইলাম ওটা উঠাইলে আমার রাইসটা কমে গেলো কি কমে গেলো তারপর কি এটাকে কমে গেলে আমাদের শেপটা সুন্দর হবে তো এখানে কিন্তু শেপ হয়ে না অর্থাৎ ফরন রাইজের শেপ কিন্তু একেবারে কম এখানে শেপ আর কমানোর কোনো সিস্টেম নেই তো সেক্ষেত্রে এখানে আমার ঠিক আছে এখন এখানে আমাদের কাজ করতে হবে কী হবে সেটা হচ্ছে আপনি এই যে লাইনটা আছে এটাকে আরও অ্যাক্সিএম ডাউন করতে হবে এটাকে কি এক্সিএম ডাউন করলাম এখানে জিরো জিরো মাইনাস ওয়ান আর এই পয়েন্টটাকে তখন অ্যাক্সিএম ডাউন করতে হবে অ্যাক্সিএম ডাউন করলাম তারপর এখান থেকে আরও এদিকে এক্সিএম উঠাইলাম মাইনাস ওয়ান জিরো জিরো এখানেও আরও সিম উঠাইলাম জিরো জিরো ওকে দেখুন এখন কমে গেল এখন কমে গেলো এবং এই শেপটাও আর সুন্দর হয়ে যাবে এটা মূলত হচ্ছে সোজা সোজা হয় ঠিক আছে এরকম একটু সোজা সোজা হয় তো আরও আরও কমে যায় এটা আরও ফাইভ মিলি নামাই দিলাম এক্সিম নামলাম ঠিক আছে এখানে মাইনাস ওয়ান এক্সিম এমালাম এটাও আরও এক্সিএম নামাইলাম দেখেন এখন দেখেন এইটা কি নাইনটি হয়ে যাচ্ছে ব্যাগটা কিন্তু সোজা সোজা হচ্ছে ঠিক আছে ব্যাগটা এরকম সোজা হবে শুধু সোজা না অনেক অনেক ক্ষেত্রে ব্যাগটা এরকম অ্যাঙ্গেল হয় ঠিক আছে তো হয়ে গেল এটা এখন যে আমি এটাকে একটু চেক করে দেখি আসলে নাইনটি ডিগ্রি হলো কিনা সেজন্য সেই জন্য আমি এটাকে এভাবে চেক করে নিতে পারি সিমেট্রাইজ এই লাইনটি সবাই দেবো তখন কিন্তু এখানে সোজা হয়ে গেছে ঠিক আছে এটাই মূলত করতে হবে আপনাকে এটার বাইরে যাওয়া যাবে না তো পিয়ার্স এই ছিল হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কারণ হচ্ছে এখান থেকে কিন্তু যদি আপনারা কাজ শিখতে এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই অবশ্যই আমি জানি যে এখান থেকে আপনি অবশ্যই অনেক কিছুই শিখতে পারবেন একটা প্যান্ট সম্পর্কে সুন্দরভাবে শিখতে পারবেন আদারওয়াইজ যারা শিখবেন না যারা মানে এমনি এমনি দেখবেন তো তারাও কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমি যেটা করছি এটা কি রাইট ওয়ে ঠিক আছে তো সেটা আমি বললে তো হবে না অবশ্যই আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন ঠিক হলো কি হলো না ওকে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা পরবর্তী যেটা করব এটা দ্বিতীয় পার্ট করবো সেটাও হবে খুবই গুরুত্বপূর্ণ আরও অনেকগুলো টেকনিক্যাল পয়েন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই সেটা দেখার আমন্ত্রণ রইলো ওকে